যে এনআইএনজি থেকে যে রিসোর্স পার্সন যারা আসবেন তারা আপনাদের সাথে কথা বলবেন, তারা আপনাদেরকে প্রশিক্ষণ প্রদান করবেন। আমার অনুরোধ থাকবে আপনাদের প্রতি যে আপনারা অনেক সময় আমাদের কাছে বিভিন্ন ধরনের প্রশ্ন করেন ছোটখাটো, যে এটা কিভাবে করবো বা এটা করতে হলে কি করতে হবে, তো আমরাও বিভিন্ন সময় পরামর্শ দিয়ে থাকি। এবং আপনারা ওই যে রিসোর্স পার্সনরা আপনাদেরকে বিভিন্ন বিষয়ে আপনারা দেখবেন যে শিডিউল দেওয়াই আছে, টপিক সিলেক্ট করা আছে যে কোন রিসোর্স পার্সন কোন বিষয়ে ক্লাস নেবে, তো তাদের কাছ থেকে আপনাদের ছোটখাটো যা যা মনে প্রশ্ন আছে নির্দ্বিধায় বিনা সংকোচে তাদের কাছ থেকে জিজ্ঞেস করে জেনে নেবেন। আপনার মনে যা যা প্রশ্ন আসে সবকিছু তাদের কাছ থেকে জেনে নেবেন, এটা কিন্তু অনেক বড় একটা সুযোগ। আপনার মনে হয়তো অনেকদিন ধরে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে আমি যে কাজটা করছি এটা কি সঠিক কিনা বা এটা আইনগত ভিত্তি আছে কিনা, বা আপনি নিজে একটা কাজ করতে চান এটা কাজ করার সুযোগ আছে কিনা, বা আপনি এই কাজে করার এখতিয়ার আছে কিনা, এরকম নানা ধরনের প্রশ্ন যা আপনার মনের মধ্যে আছে প্রশ্ন সবকিছু আপনার রিসোর্স পার্সনদেরকে জিজ্ঞেস করবেন। আপনাদের যত এরকম প্রশ্ন আছে মনের মধ্যে সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন এখান থেকে। তারপরেও এরকম সবাই মিলে একসাথে হয়ে এই ধরনের প্রশিক্ষণ আয়োজন সব সময় হয় না, গত বছরও এই ধরনের একটা প্রশিক্ষণে আপনারা হয়তো একত্রিত হয়েছিলেন, হয়তো আমাদের যে চেয়ারম্যান মহোদয়গণ আছেন তারা বিভিন্ন সময় আমাদের সাথে বিভিন্ন সভায় বিভিন্ন মিটিং গুলাতে আমাদের সাথে থাকেন, আমাদের আপনাদের প্রতিনিধিত্ব করেন, কিন্তু মেম্বারদের সাথে সদস্য যারা আছেন তাদের সাথে আমাদের সরাসরি এরকম করে সবাইকে একসাথে নিয়ে তেমন কখনো বসা হয় না, তো এটা অনেক বড় একটা সুযোগ আপনাদের সাথে কথা বলার, বা সবাই একসাথে এক ইউনিয়নের সাথে আরেক ইউনিয়নেরও হয়তো দেখা হয় না কিন্তু এখানে এসে আপনাদের একটা সুযোগ হয়েছে যে একজনের সাথে আরেকজনের সেই যোগাযোগটা বৃদ্ধি করার, বা নিজের কাজগুলো আপনারা একজন আরেকজনের সাথে শেয়ার করতে পারেন, কে কিভাবে কাজ করছেন, কিভাবে আপনারা ইউনিয়ন পরিষদ চালাচ্ছেন এগুলো একজন আরেকজনের সাথে শেয়ার করতে পারেন, এতে করে কিন্তু অনেক অভিজ্ঞতা শেয়ার হয়। এবং তাছাড়া যেগুলো আপনার প্রশিক্ষণের মডিউলে যেগুলো আছে শিডিউলে আপনাদের মডিউলগুলো আপনাদের হাতে দেওয়া হয়েছে, কোন কোন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে এগুলো আপনাদের হাতে দেওয়া আছে, এগুলো বিষয়েও আপনারা একজন আরেকজনের সাথে শেয়ার করবেন এবং যারা কিনা এখানে আপনাদের প্রশিক্ষক আছেন তাদের সাথে শেয়ার করবেন। আর আরেকটা বিষয় সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ সমসাময়িক একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে আমরা কথা বলতে চাই, সেটা হচ্ছে সর্বজনীন পেনশন স্কিমের বিষয়ে। এটা নিয়ে আপনাদেরকে আমি সবসময়ই নির্দেশনা দিচ্ছি, এটা যে শুধুমাত্র আমার কথা এটা না, এটা একদম মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে দায়িত্ব দিয়েছেন যে এই যে নতুন একটা উদ্যোগ সরকারের সর্বজনীন পেনশন, এই উদ্যোগটা বাস্তবায়ন করার জন্য আমরা সরকারের একটা ভরসার জায়গা, আমরা যারা আমাদের জেলা প্রশাসক তারা আছেন উপজেলা